দক্ষিণাঞ্চলের শিল্প খাতে এক দশক ধরে আশার আলো দেখাচ্ছে বরিশালের জাহাজ নির্মাণ শিল্প। এগিয়ে আসছেন নতুন উদ্যোক্তারা, বিনিয়োগ হচ্ছে কোটি কোটি টাকা, আর এই শিল্পে জীবিকা নির্বাহ করছেন কয়েক হাজার শ্রমিক। পায়রা সমুদ্রবন্দর সম্পূর্ণভাবে চালু হলে এখানকার জাহাজ নির্মাণ শিল্পের চাহিদা আরও বাড়বে। উদ্যোক্তারা বলছেন, সুযোগ পেলে আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণের সক্ষম বরিশালের শিপইয়ার্ডগুলো। তবে এই শিল্পকে এগিয়ে নিতে বিদ্যুৎ ও গ্যাসের সংযোগের পাশাপাশি নদী ভাঙ্গন রোধ ও খুচরা যন্ত্রাংশের সহজলভ্যতা নিশ্চিত করার দাবি জানালেন উদ্যোক্তারা। বরিশাল প্রতিনিধি মিথুন সাহার রিপোর্ট জানাচ্ছেন শাহনাজ পারভীন। নদীবেষ্টিত দেশের দক্ষিণাঞ্চলের মানুষের কাছে লঞ্চ কিংবা জাহাজের গুরুত্ব অনেক। যাত্রী কিংবা পণ্য পরিবহনে এখানকার নৌরুটগুলো রাখছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তাই দক্ষিণের অন্যতম জেলা বরিশালে দিন দিন বিকশিত হচ্ছে জাহাজ নির্মাণ শিল্প। সেই ধারাবাহিকতায় অত্যাধুনিক বিলাসবহুল যাত্রীবাহী লঞ্চ, কার্গো জাহাজ, কোস্টার ও অয়েল ট্যাঙ্কারও নির্মাণ হচ্ছে এখানে, পরিণত হয়েছে সম্ভাবনাময় খাতে। আগ্রহ বেড়েছে ব্যবসায়ী ও শিল্প উদ্যোক্তাদের। উদ্যোক্তারা জানালেন, একসময় দক্ষিণাঞ্চলে লঞ্চ ও জাহাজ নির্মাণে দক্ষ শ্রমিকের ঘাটতি থাকলেও এখন আর তা নেই। তারা বলছেন, প্রয়োজনীয় পৃষ্ঠপোষকতা পেলে বিশ্বমানের জাহাজ নির্মাণে সক্ষম তারা। আমাদের এখানে দক্ষ জনবল আছে, জাহাজ শিল্প তৈরি করানো কোনো রকম প্রবলেম হচ্ছে না। সরকার যদি এদিকে একটু নজর দেয় তাহলে দক্ষিণাঞ্চলে উন্নয়ন হবে এবং এই শিল্প তৈরি করিয়া বিদেশে রপ্তানি করতে পারবে। স্থানীয় ব্যবসায়ী নেতারা বলছেন, পটুয়াখালীতে নির্মাণাধীন পায়রা বন্দর সহ দেশের সমুদ্র ও নদী বন্দরগুলোতে কোস্টার ও লাইটার ভেসেল জাহাজের ব্যাপক চাহিদা রয়েছে, যা বরিশালের শিপইয়ার্ডগুলো নির্মাণ করা সম্ভব। তবে নৌপরিবহন মন্ত্রণালয় থেকে এ ধরনের জাহাজ নির্মাণের অনুমোদন সহজে মেলে না বলে অভিযোগ উদ্যোক্তাদের। তারা বলছেন, এসব বাধা কাটিয়ে জাহাজ শিল্পের প্রসার ঘটলে দক্ষিণাঞ্চলের আরো বহু মানুষের কর্মসংস্থান সম্ভব। এই শিল্পের উপরে যদি বিনিয়োগটা সঠিকভাবে হয় তাহলে দেশের দক্ষিণাঞ্চলের বেকারত্ব দূর হবে। বরিশালে এখন ছোট বড় মিলিয়ে প্রায় 20টি শিপইয়ার্ড রয়েছে, যেখানে কাজ করছেন হাজার খানেক মানুষ। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।